সুলোচনা না থাকলে হতো সুলোচনা অ্যাপার্টমেন্ট। এই এক কথা, এই এক কথা শুনে শুনে না জাস্ট ফেড আপ হয়ে গেলাম যে সুলোচনা না থাকলে নাকি হতো না সুলোচনা অ্যাপার্টমেন্ট। আমি না মাকে আর বোঝাতে পারবো না জানো, তবে মা কিন্তু সবসময় যে এতটা অবস্থা কিন্তু নয়। একবার তখন আমি এই 4-5 পড়ি আর কি, আমার গার্জেন কল হয়েছিল জানো, আমাকে লিখতে বলা হয়েছিল যে আমি বড় হয়ে কি হতে চাই। আমি তার উত্তরে লিখেছিলাম যে আমি বড় হয়ে আর্টিস্ট হব, লেখক হব। তাতে আমার স্কুলের প্রিন্সিপাল স্যার মাকে কমপ্লেন করেছিল যে ম্যাডাম, সূর্য ইজ এ নাইস বয়, হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়, বাট ও একটা ফ্যান্টাসির জগতে আছে, প্লিজ ওকে বোঝান, প্লিজ ওকে বোঝান যে এসব ফ্যান্টাসির জগৎ থেকে বেরিয়ে আসতে। তবে মা কিন্তু তখন স্যারকে আনসার দিয়েছে যে আই উইল বি প্রাউড অফ মাই সেলফ ইফ সূর্য বিকামস অ্যান আর্টিস্ট ওয়ান ডে। আমি অবশ্য থিয়েটার, লেখা এগুলো কন্টিনিউ করতে পারিনি জানো, কারণ সমাজ এখনো জিজ্ঞাসা করে যে থিয়েটার করো, লেখো, বাট হোয়াট ইজ ইউর প্রফেশন। সেখানে অবশ্য প্যাশনটা আর কন্টিনিউ করা যায় না। থিয়েটারটা তো চলেই গেল, তবে আজকাল জানো লেখাটাও আর আসে না, কেমন যেন হারিয়ে গেছে। এই ইট কাঠ পাথরের মধ্যে সবকিছু যেন হারিয়ে গেছে, শুধু চারিদিকে কম্পিউটার, ফিগার্স এগুলোর মধ্যেই জড়িয়ে গেছে। তবে আপনারা কিন্তু দেখবেন সুলোচনা অ্যাপার্টমেন্ট, আমি সূর্য, আমি আসছি আপনাদের সাথে দেখা করতে সুলোচনা অ্যাপার্টমেন্ট খুব শিগগিরই। কি জানি আপনারাই হয়তো আমায় বলে দেবেন যে এই আর্ট আর কেরিয়ারের মধ্যে আমি ঠিকঠাক ব্যালেন্স করতে পারবো কিনা। আপনাদের অপেক্ষায় থাকবো।